আমার সাথে সেকেন্ড রাইড, তাই তো? না, থার্ড রাইড। বিয়ের আগে একবার আমরা গিয়েছিলাম, চারবার গিয়েছিলাম। প্রথমবারটা ছোট ছিল, দ্বিতীয়বারটা মঙ্গলগঞ্জ গেলাম, তৃতীয়বার গেলাম হচ্ছে ওই ইসের কঙ্কনা পাওয়ার, চতুর্থবার গেলাম হচ্ছে আমরা এই আজকে বেরিয়েছি। ভিডিওটা এডিটিং করার পরে বুঝতে পারছি যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই ভিডিওটা। আমি সেট আপটা বানিয়েছি, এটা হচ্ছে আমার নতুন মনিটর সনির, এটা যেটা 42 ইঞ্চি। এখনও সেট আপ করিনি, কেননা তোমার দেখাই এখানেই রেখেছি। এই যে ঘরটা, এই ঘরটাতে হবে আমার স্টুডিও সম্পূর্ণ। এই ঘরটাতে হবে, কমপ্লিট হয়নি এখনো। গত 3-4 দিন ধরে আমার এই চোখটা এত ফুলেছে, বুঝতে পারছি না কি হয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা ব্লগটা একটু দেখো। একে কি মলম দেওয়া না কি বলে, না মলম দেওয়া না কি এটা বলে। তো ব্যাপারটা হলো, প্রথমে যেখানে তোমরা দেখলে বৃষ্টি হচ্ছিল সেইখানে তো বৃষ্টিতে ভিজলামই, মানে ছাতার জন্য রেহাই পেয়েছি। তারপরে এগানোর পরে আবার বৃষ্টি নেমেছিল, তারপরে গিয়ে আমাদের আবার শেডের মধ্যে গিয়ে দাঁড়াতে হয়েছে। বাট ঠিক আছে, এখন মাঝখানে আবার রোদও উঠলো। আচ্ছা, জায়গাটা তোমার কেমন লাগে? ভীষণ সুন্দর জায়গা, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে প্রবলেম হচ্ছে। বৃষ্টিটা হওয়াতেই ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। ওর বাড়ি ত্রিপুরাতে, যেখানে সেখান থেকে নদী খুব একটা কাছে না, তাই না? না না, একদম নেই কাছে, অনেক দূর। সেই জন্য নৌকা চড়া হয়নি ওরা চব্দি। তো একদিন আমি আজকে আর যাই না, আজকে হবে কিনা, যদি কোনোদিন হয় তাহলে ওর ইচ্ছাটা আমি পূরণ করে দেবো। এখন ওর মাকে ফোন করে ভিডিও কল করে দেখাবে জায়গাটা। তো এখন আমরা আছি বাসন্তী হাইওয়ে ধাবাতে, আর আমরা অর্ডার দিয়েছি মোমো। মোমোটাকে আমি বারবার আজকে পনির পনির বলছি, মোমো অর্ডার দিয়েছি, আর দিয়েছি লাচ্ছা পাওয়াটা, বাটার চিকেন। এত বড় বড় সাইজের মোমো আগে কোন, তুমি দেখেছ? এত বড় বড় দেখিনি না। বাটার চিকেন আর পরোটা একটা একটা করে দিয়েছে, পরে যদি লাগে আবার দিয়ে যাবে। তাহলে শুরু করো। উনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বাট এখানে সে বিরিয়ানিটা নেই। আর আমি সত্যি কথা বলতে যে কয়েকদিন বেরিয়েছি, একদিন ওনাকে আমি বিরিয়ানি খাওয়াতে পারি। তো আমি জানতাম তোমাদের এটাই মনে হবে যে এই ভিডিওটার কোনো আগা মাথা নেই। ঠিক আছে, প্রথম প্রথম সব কিছু ধাতস্থ হয়ে যাবে ধীরে ধীরে। কত কাজ বাকি আমার বাড়িতে। এই ভিডিওটা লাইক করতে বলারও কিছু নেই, শেয়ার করতে বলারও কিছু নেই। তো সাথে দেখো, ধীরে ধীরে আরও ভালো ভালো ভিডিও আসবে। আর যারা নতুন তারা পুরনো পুরনো ভিডিওগুলো দেখো, ইন্টু দ্য আননোন ওয়াইল্ড।
তারপরে আমার মুভিসগুলো দেখো, খুব এন্টারটেইনিং লাগবে। ধীরে ধীরে সব ঠিক হচ্ছে আর খুব তাড়াতাড়ি আবার এন্টারটেইনিং ব্লগস আসবে তোমাদের জন্য। সাথে থাকো, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।